ঠাকুর পুনর্গঠন এবং যাবতীয় কর্মকাণ্ডের সুকঠিন দায়িত্ব তার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যপাদ শ্রীশ্রী বরদাকে অর্পণ করেন। পরম পূজ্যপাদ শ্রীশ্রী বরদার শুভ জন্মতিথিতে আশীর্বাণী দেন শ্রীশ্রী ঠাকুর। আজ তোমার জন্মদিন, তুমি দুনিয়ায় নেমে এসেছিলে এমন তাদের একটি দিন। তোমার পরম পিতা জীবনের উচ্ছল আয়ুনে তুমি উদ্ভাসিত হয়ে ওঠো প্রত্যেকের দীপালি তোমার অন্তঃকরণে জ্বলে উঠুক। প্রত্যেকের তুমি তোমার জীবনের তৃপ্তি অর্ঘ হোক, মায়ের প্রতি কৃতিনিপুণ ভক্তি জীবনের একটি পরম আশীর্বাদ। তুমি সেই আশীর্বাদযুক্ত পুরুষ, তুমি সুখে থাকো, পরম তৃপ্ত হও, আর সবাই তোমার পরিচর্যায় শুভ সঞ্জীবনী তাৎপর্য উচ্ছল হয়ে উঠুক। প্রীতির সেই উজ্জ্বল দিকটি তোমার পুষ্ট করে, তোমাকে পুষ্ট করে পরিবর্তিত করে তুলুক, পরাক্রমী করে তুলুক, সুন্দর শুভ করে তুলুক। তোমার প্রতিটি পদক্ষেপই যেন সবাইকে উচ্ছ্বল দিকতে আর সবার কর্ণের ভিতর দিয়ে তৃপ্তির সুর সম্পাদনী শুভদীপ্ত সুন্দরের সুষ্ঠু সম্বর্ধনা ব্যক্তিত্বে ভক্তিযুক্ত প্রাণন্দীপনায় আমার পরম পিতার কাছে একান্ত প্রার্থনা এই, তুমি সুখে থাকো, তুমি শুভ সন্দীপ্ত হও। সবাইকে শুভদীপ্ত করে তুলে তোমারই জীবন পথে চলতে থাকো, আয়ুর অদেল উচ্ছ্বাস নিয়ে দীর্ঘায়ু হয়ে। বিভিন্ন উৎসবের সময় প্রদত্ত শ্রী ঠাকুরের অমোঘ বাণী চিরকালের জন্য আমাদের মনে অনুরণিত হয়।